একদম ঠিক হচ্ছে, এই প্রোটেস্টটা একদম ঠিক হচ্ছে। পশ্চিমবাংলার লোকেরা অ্যাটলিস্ট এতদিন পরে তাদের মেরুদণ্ড সোজা হয়েছে, এটা দেখেও ভালো লাগছে। অ্যান্ড আমরাও এর সাথেই রয়েছি, দেখা যাক কতদূর কি। যে প্রোটেস্ট হচ্ছে বা ছাত্র আন্দোলন হচ্ছে, এটা তো হওয়াটা খুবই দরকার আছে, নাহলে এই যে জায়গায় আমাদের সাধারণ মানুষের কোনো জায়গায় নিরাপত্তা নেই, কিছু নেই, সবার বাড়িতেই মেয়েরা আছে, এ আছে। যে চেষ্টা আপনি ক্ষমতায় আসার পর থেকে করছেন সেটা বন্ধ করুন, বাংলায় মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করুন, ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা করুন, মেয়েদের অধিকার প্রতিষ্ঠা করুন, আমাদের দাবি। ওই জন্য আমরা আজকে পথে নেমেছি, দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। মমতা ব্যানার্জি পদত্যাগ না করলে দোষীরা পশ্চিমবঙ্গে কোনো দিনও শাস্তি পাবে না, বাংলার মানুষ কোনো দিনও শান্তিতে থাকবে না। শান্তিপূর্ণ আন্দোলনে আমরা কোনো রকম হস্তক্ষেপ করব না।